আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি এবং গেমস নিয়ে হাজির হলাম। প্রথমে আমি যে রেসিপিটির কথা বলছি সেই রেসিপিটি নিয়ে আলোচনা করি। এই যে আমি যে চকলেটটা তৈরি করেছি, এই চকলেটটা আমি তৈরি করব এবং এটা নিয়ে একটি গেমস খেলবো। আর কোরিয়ান একটি ছবি বেশ ভাইরাল হয়েছে, ছবিটির নাম হলো স্কুইড গেম। আর সেই ছবিটিতে এইরকমই একটি চকলেট একটি সুই দিয়ে ভাঙতে হয়। আর এই চকলেটটি আমি তৈরি করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে একটি গেমস খেলব। আর এই গেমসে যে হেরে যাবে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এখানে একটি মজার বিষয় হলো, আমার ছেলে এই চকলেটটি দিয়ে গেমস খেলা শুরু করার সাথে সাথেই ওর হাত লেগে চকলেটটা ভেঙে গিয়েছে আর ওর মন খারাপ হয়ে গিয়েছিল। তাই আমি চকলেটটি চেঞ্জ করে অন্য আরেকটি চকলেট দিয়ে ওদের খেলাটা শুরু করেছি। প্রথমে আমি কিভাবে এই স্কুইড গেমের এই চকলেটটা তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার উপরে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এ সময়ে অবশ্যই চুলার আঁচটা একদম নর্মাল লো আঁচে রাখতে হবে। এবার চুলার আঁচটা লো আঁচে রেখে আমি চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে আসছে। আর চিনিটা যাতে একেবারে লাল হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে আমি কিন্তু চুলা থেকে একটু সরিয়ে প্যানটা হাতে নিয়ে চিনিটাকে একদম নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আবার একটু চুলার উপরে দিব যাতে আবার একটু প্যানটা গরম হয়। প্যানটা একেবারে ঠান্ডা হয়ে গেলে চলবে না, হালকা একটু যখন প্যানটা গরম হয়ে যাবে তখন এর উপরে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আর কালারটাও সাদা হয়ে গিয়েছে। আর এটা গরম থাকা অবস্থায় একটি স্টিলের প্লেটে আমি এই যে ঢেলে দিলাম। আর এই যে একটি বাটি অথবা যে কোনো একটা গোল জিনিসের সাহায্যে এটাকে একটু হালকা চাপ দিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে গোল হয়ে যায়। এবং আপনি যে কোনো ডাইস অথবা গোল গ্লাস যে কোনো জিনিস দিয়ে একটু হালকা একটু ডিজাইন করে নিতে পারেন চাপ দিয়ে। আমার কাছে একটু ডিজাইন করা ডাইস ছিল, সেটা দিয়ে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর রেসিপিটি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি 2টি চকলেট তৈরি করেছি, তাই 2টি চকলেট দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে স্কুইড গেমে যে চকলেটটা দেখাচ্ছে সেই চকলেটটা নিয়ে আমার মজার একটি কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটো ছিলাম এই ধরনের চকলেটগুলোকে আমরা কটকটি হিসাবে চিনতাম। বাংলাদেশে অবশ্য অনেকেই এইগুলোকে কটকটি হিসাবে চিনে। আমরা ছোটোবেলায় কটকটি আলাদের কাছ থেকে এই কটকটি কিনে কিনে খেতাম, খুবই মজা লাগতো। আর এটা কিভাবে তৈরি করে তখন কিন্তু আমরা জানতাম না। এখন অনেক দিন পর আমি যখন এই চকলেটগুলোকে দেখলাম আর সেই ছোটোবেলার কটকটির কথা আমার মনে পড়ে গেল। আর এখন অবশ্যই তো আমি জানি এটা কিভাবে তৈরি করতে হয়, তাই আমি চিন্তা করলাম এই চকলেটটা আমি তৈরি করব এবং সবার সাথে শেয়ার করব। তাই আমি তৈরি করে সবার সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা এই চকলেটটা তৈরি করতে পারেন না, আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে ফলো করলে আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর এই চকলেটগুলো দিয়ে এখন আমার ছেলে মেয়ে দুইজনে ওরা একটি গেমস খেলবে, খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকে আমরা স্কুইড গেম খেলবো, আমার সাথে আমার ভাই আছে, আমি খেলতেছি, জানি না আর খেলতে পারবে নাকি। তো এখন আমরা স্কুইড গেম যদি আমরা দুজন জিতে যে একজন যদি হারে তার জন্য কঠিন শাস্তি আছে, ভয়ানক। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন যে আমরা দুজনের ভিতরে কে হারি। Yes.
তাসমিয়া, এটা হলো রায়ান। রায়ান এটা শুনতে চাই, রায়ান পুরস্কার পাবে। রায়ান জিততে পারেনি বলে খুব কান্না করছে। আর ও যে চকলেটটা দিয়ে খেলা শুরু করেছিল, খেলা শুরু করার সাথে সাথে কিন্তু প্রথমে ওই চকলেটটা ভেঙে গিয়েছে, পরে আমি এই চকলেটটা দিয়েছি। আর এটা ও ভাঙতে গিয়ে উল্টাপাল্টা করে ভেঙে ফেলেছে, তাই ও হেরে গিয়েছে, তাই খুব কান্না করছে। এখন ওকে বলবো যে তুমি পুরস্কার পেয়েছ, আর শাস্তিটা ওকে এখন দেওয়া হবে। আর শাস্তির জন্য সুন্দর একটি বক্সে আমি শাস্তি কী হবে সেটা রেখেছি, আর রায়ানকে বলেছি তুমি পুরস্কার পেয়েছো এবং সেই বক্সটা এখন ওর হাতে দিব। এখন এই পুরস্কারটা দেওয়া হবে রায়ানকে। তাহলে রায়ান অনেক কান্না করবে পুরস্কার না দিলে। রায়ানকে পুরস্কারটা দেওয়া হচ্ছে না রায়ান, দেখি রায়ান পুরস্কার পেয়েছে। আর এখন রায়ানের শাস্তি হলো রায়ানকে ঝোকার সাজানো হবে এবং ওকে দেখতে খুবই পচা দেখা যাবে। রায়ানের মন খারাপ হয়ে গিয়েছে, ও এখন আর ঝোকার শাস্তি চাচ্ছে না, ওকে জোর করে সাজানো হচ্ছে। রায়ানের চেহারা রায়ান আয়না দিয়ে দেখে এসে তাসমিয়াকে খুব মারামারি করছে, আর লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে এই রুম থেকে চলে গিয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।